সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রাজ্যের বিভিন্ন শাখায় কর্মরত সাফাই কর্মীদের কায় কষ্টে জমানো ইপিএফ এর টাকা হাফিজ করে দেওয়ার অভিযোগ অভিযোগের তির দায়িত্বপ্রাপ্ত একটি বেসরকারি কোম্পানির দিকে এর প্রতিকার মঙ্গলবার রাজ্যস্থিত ইপিএফ এর রিজিওনাল কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল প্রতারিত শ্রমিকরা রাজ্যে অগ্রগণ্য যে কয়েকটি ব্যাংক রয়েছে তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই একটি রাজ্যে এই ব্যাংক প্রতিষ্ঠানের অনেকগুলি শাখা রয়েছে সেই শাখাগুলিতে হাউসকিপিং স্টাফ হিসাবে বেশ কয়েকশো লোক নিয়োজিত তবে সংশ্লিষ্টরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে আউটসোর্সিং স্টাফ হিসেবে কাজ করছে অভিযোগ মেসেস এইচআরডি কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্রাইভেট লিমিটেড নামে বেসরকারি সংস্থাটি রাজ্যে কর্মরত প্রায় 250 সাপ্লাই কর্মীর কাছে ইপিএফ এর নাম করে গত 5 বছর যাবৎ প্রতি মাসে টাকা তাদের স্যালারি অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নিচ্ছে অথচ সংশ্লিষ্ট সাফাই কর্মীদের ইপিএফ ফান্ডে তা জমা দিচ্ছে না এই নিয়ে সরভন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ মঙ্গলবার রাজধানীর ভোলাগিরি আশ্রম সংলগ্ন ইপিএফ রিজিওনাল অফিসে জমায়েত হয় প্রতারিত সাফাই কর্মীরা এবং সেখান থেকে এক প্রতিনিধি দল রিজিওনাল কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে তাদের স্পষ্ট অভিযোগ অর্থ নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান ঘোটালা করছে ব্যাংকিং সেক্টরে রাজ্যের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এক অগ্রণী ভূমিকা পালন করে তো এই ব্যাংকিং সেক্টরে এসবিআইতে কর্মরত যে সাফাই কর্মচারী তথা অন্যান্য স্টাফগুলি আছেন এইচআরডি নামক এক আউটসোর্সিং সংস্থার আন্ডারে আপনারা ভালোভাবে জানেন যে আউটসোর্সিং এমন একটা বেদি সেই বেদি শিকার হয়ে আমার এই যে কর্মী ভাইয়েরা যারা আছেন দিদিরা যারা আছেন আজকে গত 5 বছর ধরে একটা বিশাল ঘোটালা ইপিএফ এর মাধ্যমে হয়ে চলছে ইপিএফ সেক্টরের যারা মাননীয় আধিকারিক আছেন তারাও অবগত আছেন পাশাপাশি রাজ্য সরকার এবং অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকদেরও এই বিষয়টা অবগত করা হয়েছে যে একটা বিশাল লক্ষ লক্ষ টাকার একটা ঘোটালা চলছে তারই প্রতিকার চেয়ে আমরা মাননীয় কমিশনার সাহেবের এখানে দাস্ত হয়েছি এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন অভিযোগের তদন্ত সাপেক্ষে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড